হজরতি মুসা কালিমুল্লাহর ভাই ছিলেন হজরতি হাউন আনি সলাদ ওয়া সাল্লাব হজরতি আল্লাহ নমু দান করেছিলেন মৌসা সাল্লাম বলেন আল্লাহ আমার জবান চলে না আমি আমার জবান চলে না মৌসা রে সাল্লাম তুতলা নবী ছিলেন তুতলা একটু কথা তুতলা বলতেন আল্লাহ রামুল্লাহ আলমিনীর কাছে কালিম নবী অ্যাপ্লিকেশন পাঠালেন আল্লাহ আমি আপনার কাছে দরখাস্ত পেশ করলাম আমার কাছে ওই না পাঠাইয়া আপনি হারুনের কাছে ওই পাঠান সোহান আল্লাহ পরেন মনোযোগ দিয়া শুনবেন আপনি আসমানে যান আর জমিনের নিচেই যান গড়তে যান আর পানির নিচে যান মৃত্যু থেকে বাঁচার ক্ষমতা কারো জুরে বলেন কারো আল্লাহ বলেন কালিম্পর আমি তোমাকে আমার রিসারাতের জন্য নিযুক্ত করে রেখেছি আমি তোমাকে আমার রিসালাত দেব এটা আমি নিযুক্ত করে রেখেছি তুমি আমার কাছে আবদান করছো তোমার সহযোগী হিসেবে আমি তোমার ভাই হারুন কেউ নবী বানায়া দিলাম সুবহান পরে এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা কে বললেন পয়গম্বর মুসা দীর্ঘদিন দায়িত্ব পালন করার পরে বললেন ও পয়গম্বর আপনার ভাই হারুনের সময় শেষ হয়ে গেছে আপনি আপনার ভাইকে উমুক পাহাড়ের মাঝে নিয়ে আসেন সেই জায়গার মাঝে আমি তাকে মাউ দেবো আল্লাহ পরে জবান তো চলতেছে না জবান খুলে পরেন সুহান হারুন নবীর হয়ে গেছে হারুণ্যবিরি নিয়ে ওনা হয়ে যাওয়ার পর কিছু দূর যাওয়ার পরে দেখি সুন্দর একটা গাছ দেখা যায় অনেক সুন্দর একটা বৃক্ষ মৌসা পায়ের বাঁহারু নবী বলতেছেন এত সুন্দর বৃক্ষ আমি কোনোদিন দেখি নাই মৌসা পায়গম্বরের বাঁহারু নবী আবার দেখলেন সুন্দর একটি বালাখানা দেখা যায় ওই বালাখানার ভিতরে সুন্দর সুন্দর জিনিস দিয়া বালাখানাটা সাজানো আছে মৌসা আলী সালাতামের ভাই হারুন আলী সাল্লাম মৌসা নবীকে বললেন ও গো পয়ম্বর ও গো আল্লাহর নবী মৌসা নবী আমার একটু ঘরের মাঝে শুইতে মনে চাইতেছে মোসানে সাল্লাম বলেন ঘরের মাঝে যদি আপনার শুইতে মনে চাই তাহলে যান আপনি শোয়া পড়ুন হারুন নবী উত্তর দেয় গো আল্লাহর নবী নবী আমি যে এই ঘরের মাঝে শুইব ঘরের মালিক যদি আবার কিছু বলে মোসা নবী বলেন এই বিষয়টা আমি দেখব আপনি খাটের মাঝে শোয়া পড়ুন কিতাবের মাঝে লিখেছে আল্লাহর নবী মোসা নবী নবী রওনা দেওয়ার পর ওই ঘরের মাঝে শুয়ে গেলেন হারুন নবী খাটের মাঝে শুইলেন কিছুক্ষণ পর আল্লাহ আল্লাহর মালাকুল মাউদ কে পাঠায় দিলেন যাও ও মালাকুল ও মালাকুল মাউদ তুমি যাও হারুন নবীর মৃত্যুর সময় হয়ে গেছে হারুন নবীর জানটা তুমি কবজ করে নিয়ে আসো মোসান সাল্লাম সজাগ হলেন সজাগ হয়ে দেখলেন হারুন নবী এতেকাল করেছে আরুণ নবীর ইন্তিকাল করার পরে আল্লাহর ফেরেস্তা দিয়ে আর্দেশ দিলেন যাও ওই বৃক্ষ ওই ঘর ওই খাট সহ আরুন নবীর লাশটা উপরে নিয়ে আসো বানালো পরে

ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহ 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 রব্বুল আলামিন বলে আমি মউত দিলাম হারুন লাশটা ওই বৃক্ষ ওই ঘর ওই খাট সহ আসমানে নিয়াশো ফেরেশতারা আসমানের দিকে নিয়া আওলা দিলিন থেকে ওঠার পরে নবী মারা গেছে হারুন নবীর লাশটা আনলাম উপরে তোলা ফেলছে নবী জাতির কাছে ফিরলেন জাতির কাছে ফেরার পরে বললেন হারুন তো এনতেকাল হয়ে গেছে এবার জাতির লোকেরা বললেন হারুনের লাশ কোথায় নিশ্চয়ই তুমি হারুনকে হত্যা করে ফেলেছো কিতাবের মাঝে লেখে বনে ইসরায়েল জাতি হারুন বড় মহাব্বত করত কিন্তু মৌসানবীরে দেখলে ওদের রাগ উঠত মৌসানবীর ভাষা ছিল একটু কঠোর ভাষা এই জন্য মৌসানবীর দেখলে বনি ইসরায়েল জাতিরা মৌসানবীর প্রতি একটু রাগ ছিল কিন্তু হারুন নবীর ভাষা ছিল বড় নরম ভাষা হারুন নবীর ছিল বড় চমৎকার মজার বাসা হারুন নবীর ছিল বড় মায়ার বাসা এই জন্য বনি ইসরাইল জাতির হারুন বড় মহাব্বত করত হারুন নবীর লাশ যখন উপরে উঠানো হয়েছে হারুন নবীর লাশ উপরে উঠানোর পর মৌসা নবী যখন লাশ ছাড়া জাতির কাছে আসছে জাতি আবার বলেন ও পায়গম্বর মৌসা হারুন নবীর লাশ কোথায় হারুনের লাশ কোথায় মৌসা নিসাল্লাম বলেন হারুনের মত হয়ে গেছে বনি ইসরায়েল জাতি এবার এটা বিশ্বাস করে না বনি ইসরায়েল জাতি পায়গম্বর মৌসাকে বলতেছে নিশ্চয়ই তুমি হারুনকে হত্যা করেছো নওয়াজ পড়ে আওয়াজ হয় নাই নিল্লা জুড়ে পড়েন তার জাতিকে ডাক দেওয়া বলেন তোমরা জানো না হারুন আমার যে আপন বা তোমরা জানো না আমার কলিজার বাই হলো হারুন আমি সব কিছু ছেড়ে দিতে পারি আল্লাহ যে নবুয়াতে আমাকে দিছে আমার ভাইকে নবুয়াত দিছে আমি আমার ভাইকে কখনো হত্যা করতে পারি না কিন্তু কোনোভাবেই বোঝানো যাচ্ছে না বনি সাইন জাতি মৌসা নবীকে দূষারূপ শুরু করছে নিশ্চয়ই তুমি হামকে হত্যা করে ফেলেছ এবার দয়ার নবী মৌসা কালী নামাজের মাঝে দাঁড়ায় গেলেন নামাজের মাঝে দাঁড়ায় যাওয়ার পর দুই নাকাত নামাজ পড়লেন নামাজ পড়ার পরে অস্ত্র ভিজা অস্ত্র ভিজা কণ্ঠে অস্ত্র শিক্ত নয়নে আল্লাহ রব্বুল আলমিনের কাছে মোনাজাত করলেন ওগো মালিক আপনি কে মৃত্যু দিয়েছেন কিন্তু মনে ইসরাইল জাতি কোনোভাবেই সেটা বিশ্বাস করতেছে না আপনি হারুন নবী লাজ আসমানে তুলে নিছেন খর্ষ সহ খাট তুলে নিছেন বনি ইসরাইল শুরু করছে ও দয়ার মালিক আল্লাহু আকবার বলেন ও দয়ার মালিক আল্লাহু আকবার আল্লাহু মুসা আপনার কাছে মেসেজ পাঠাইলাম হারুনের মৃত্যু আপনি আল্লাহ দিয়েছেন হারুনের লাশটা ফিরাই দেওয়ার জন্য আমি দুই রাকাত নামাজ পড়লাম আমি দুই রাকাত নামাজ পড়ার পরে আমি আপনার কাছে আসমানের দিকে হাটটা উত্তোলন করলাম হাটটা উত্তোলন করে আমি মেসেজ পাঠিয়ে দিলাম আমার ভাই হারুনের লাশটা আপনি ফেরাই দেন আমার আল্লাহ আলামিন বান্দা দোয়া করতে দেরি হয় বান্দার ভিতরে যদি মালিকের পরিচয় থাকে বান্দা যদি মালিক ভয় করে মালিক ডাকে আমার আল্লাহ বলেন বান্দা আমার কাছে দোয়া করতে দেরি করবি আমি সেটা কবুল করতে দেরি করব না আমার আল্লাহ বলেন রহমান এবং রহিম আমি আল্লাহ যেখানেই যান আমার আল্লাহ রহমান রহিম শব্দটা ব্যবহার করে সুরে ফাতেহার শুরুতে আমার আল্লাহ বলেন রহমান রহিম আমি আল্লাহ বড় দয়ালু আমি আল্লাহ বড় রহিম মৌসা পায়ে আমার কাছে লাশ ফিরিয়ে দেওয়ার জন্য দোয়া করেছে যাও যাও ফেরেশতা হারুন নবীর লাশটা নিয়ে তোমরা দিয়ে আসো কিতাবের মাঝে লিখে হারুন নবীর লাশটা আসমান এবং জমিনের মাঝখানে আল্লাহ পাঠাই দিছে এবার বনে ইসরায়েল জাতি হারুন নবীর লাশটা দেখলেন লাশটা দেখার পরে পয়গম্বর মৌসাকে দোষ করা থেকে বিরত থাকলেন সোহান আল্লাহ পড়ে কিতাবের মাঝে লিখে হারুন নবী নবী যত পাই থাকুক না কেন যেখানে যার মৃত্যু লেখা হবে সেইখানেই তার মৃত্যু হয়ে যাবে মৃত্যু থেকে পালায়ন করার ক্ষমতা পৃথিবীর কারো জোরে বলেন পৃথিবীর কারো আল্লাহর আমিন একদিন মালাকুল মাউত হজরত আজরাইলকে জিজ্ঞেস করলেন ইয়া মালাকুল মানুষের জান কবজ করার দায়িত্ব আমি তোমার কাছে দিলাম তুমি বান্দার জানগুলো কবজ করো এই পর্যন্ত যতগুলো আত্মা মানুষের কবজ করেছ কোন জানগুলো কবজ করতে তোমার বড় মায়া লেগেছে কোন জানগুলো কবজ করতে তোমার বড় কষ্ট লেগেছে তোমার মনে চেয়েছিল এই জানগুলো কবজ না করার যদি অনুমতি আল্লাহ আমারে দিত মালাকুল মাউত আল্লাহ রব্বুল আলামিনের কাছে উত্তর দেয় ও আল্লাহ আমার কাছে তুমি জান কবজ করার দায়িত্ব দিছো এই পর্যন্ত বহু মানুষের জান আমি কবজ করেছি এই পর্যন্ত বহু মানুষের জান আমি কবজ করেছি কিন্তু দুই দুইটা জান কবজ করতে আমার বড় মায়া লেগেছে সুহান আল্লাহ পরে আজরাইল নাম শুনলে তো এমনি ভয় লাগে লাগে কি না আজরাইল হ্যাঁ কিছু কইলি মনে হইল আজরাইলের মতো ভয়ঙ্কর কয়না না কথা বলে কি না যদি বলেন তাজরাহী আলাহি হিরস্বনে তোমার সলাম মায়া লাগে এই আলোচনাটা আমার বিদায় আমার নিহায় আর মাঝেই আল্লামা ইবনে কাসিয়াম মহমুদুল্লাহ ইহানের তুলে দিয়েছেন আজরাহী আলাহী হিরশ্বনা তোমার আল্লাহর কাছে বলে ওগো মালী এই পর্যন্ত আমি যতগুলো জানকবজ করেছি দুই দুইটা জান কবজ করতে আমার বড় মায়া লেগেছে কয়টা জান জুরে বলেন আওয়াজ হবে কয়টা আজরে সালাম কি আমার মালিক জবাব দেয় আমার মালিক ডাক দিয়া বলে রে মালাকুল মাউত কোন দুইটা যান কবজ করতে তোমার বড় মায়া লেগেছে হাজরতে আজরা ইলান তোমার সালাম জবাব দেই ও আল্লাহ একটা যান কিছু মানুষগুলো জাহাজের মধ্যে সমুদ্রে চলতেছিল জাহাজ দিয়া সমুদ্রের মধ্যে সমুদ্রের মাঝে চলতেছিল হঠাৎ করে বিশাল একটা তুফান শুরু হয়ে গেল আপনি তো আদেশ করলেন জন্য মিকাইলের তুফান দেওয়া শুরু করলো প্রচন্ড ঝড় তুফানের মাঝে জাহাজটা ভেঙে গেল অন্য অন্য মানুষের যানগুলো আমি আজরাইল কবস করে নিলাম একটা মহিলা ছিল জাহাজের কাঠ তক্তার মাঝে দূরে বেশতে ছিল সোমান বাবা জবানটা খুলে একবার বলেন তো আল্লাহু আকবার আল্লাহু আর একটু জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ মিনের আমিন এর কাছে আজরাইল আমিন উত্তর দেই মালাকুল মউত উত্তর দেই সমুদ্রের মানুষগুলো জাহাজ ডুবে গেছে জাহাজগুলো ডুবে যাওয়ার পরে বাকি মানুষের জানগুলো আমি কবজ করে নিলাম কিন্তু একটা মহিলা ছিল জাহাজের একটা তক্তার মাঝে কাটের মাঝে বাসতে ছিল ওই মহিলাটা প্রেগন্যান্সি ছিল ওই মহিলার পেটে বাচ্চা ছিল কিছুক্ষণ পরেই প্যাট থেকে বাচ্চাটা ভূমিষ্ঠ হয়ে গেল সুহানাল্লা পড়েন বাচ্চাটা ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পর এবার কাঠটা এদিকে ধুলে এদিকে দুলে দুলতেছে হেলতেছে সমুদ্রের উত্তাল ঢেমের মাঝি কাঠটা এদিকে সেদিকে হেলে ধুলে মাটা পানির মাঝে গিয়ে কাঠটাকে শক্ত করে ধরে রেখেছে যেন কাঠটা এদিক সেদিক নড়াচড়া না করে যদি নড়াচড়া করে তাহলে সন্তানটা পানির মাঝে পড়ে যাবে কথা ঠিক নাজুরে বলেন এই দুনিয়ার মুসলমান আল্লাহর বললাম এই আলোচনা থেকে কি বুঝতে পারো পৃথিবীর মাঝে মা এমন একটা জিনিস নিজের জীবন বিসর্জন দিতে পারে কিন্তু তার সন্তানের জীবন বিসর্জন দিতে রাজি হয় না কথাটি কিনা কিছুদিন পূর্বে আপনারা অনলাইন মিডিয়ার মধ্যে দেখেছেন যখন প্রচন্ড বন্যা হয়েছিল পানির প্রচন্ড স্রোত এসেছিল একটি বানর তার বাচ্চাকে কেমনে হেফাজত করেছিলেন দেখছিলেন কেনা বলে আরে মিয়া কত সুন্দর করে বানর তার বাচ্চাটাকে হেফাজত করি পানির মধ্যে বানরটা ডুবে যায় আবার মাথাটা বাসায় দেয় ওরে মুসলমানের লর গোলাম এভরি মাদার লাভ হার চাইল্ড প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে ঠিক না বলেন অগমালিক দয়ার মালিক ওই মাটা ধরে সন্তানটা যেন সমুদ্রের মাঝে না পড়ে যায় এই মুহূর্তে আপনি আদেশ দিলেন আজরাইল ওই আজরা যানটা কবচ করাল পরে আজরাইল আমিন বলেন আমার এই সময় বড় মায়া লেগেছে জাহাজের মানুষগুলোর যান আমি কবস করলাম এই মুহূর্তে এই মায়ের জানটাও যদি আমি কবস করি এই বাচ্চাটার কি হবে ছোট একটা বাচ্চা আজ এই বাচ্চাটা তক্তার মাঝে বাসতেছে তকটাও হেলে তক্তাটাও তুলে মা তক্তাটা ধরে রেখেছে এখন আবার মায়ের জানটা যদি কবজ করে নেই তাহলে বাচ্চাটার কি হবে আমি মালাকুল মাউতের বড় আমার মায়া লেগেছে এই মুহূর্তে আমি মালাকুল মাউত আমার নূরের তৈরি বড়ি আল্লাহ আপনি বানিয়েছেন আমি ওই সময় কেঁদেছিলাম আমার মনে হয়েছিল মালিক গো ও এই মুহূর্তে যদি আপনি আমাকে আদেশ করতেন ও এই মহিলার জানটা কবজ করার প্রয়োজন নাই চলে আসো আমি মনে মনে এটা ভাবতেছিলাম আল্লাহ আল্লা আমার এই হুকুম দে আমার মায়া লাগতেছে বড় মায়া লাগতেছে আমার মনে চাইতেছে না আমি এই কবজ করতাম কিন্তু আপনি আল্লাহর হুকুম তো আমি অমান্য করতে পারি না দুনিয়ার সবার হুকুম আমি অমান্য করতে পারি কিন্তু আপনি আল্লাহর হুকুম আমি অমান্য করতে পারি না কথা ঠিক কিনা বলেন আচ্ছা বলেন এই মুহূর্তে আপনার হুকুম মান্য করেন জন্য আমি ওই মায়ের জানটা কবজ করে নিলাম এবার আমার আল্লাহর আলমিন আজরাইলকে ডাক দেয় আজরাইল তারপরে ওই সন্তানটার কি হলো আজরাইল বললেন ওই সন্তানের খবর তো আমি রাখি না ওই সন্তানের খবর রাখার মতো দায়িত্ব তো আমার না ওই সন্তানের খবর রাখার মতো পাওয়ারও তো আমার নাই আমার ডিউটি হলো মানুষের জানগুলো ক্রমশ করা মানুষের যানগুলো কবচ করে এটা হলো আমার দায়িত্ব আপনি আমার কাছেই নথিপত্রের মাঝে মৃত ব্যক্তির নাম যেই ব্যক্তি মরবে তার নাম তার পিতার নাম তার মৃত্যুর সময় মৃত্যুর জায়গা চারটা জিনিস আপনি লিখে আমার কাছে পাঠায় দেন আপনি হুকুম করছেন যান কমস করার জন্যে আমি যানটা কমোজ করে নিয়েছি কিন্তু আমি তো জানি না পরে ওই সন্তানের কি হলো আমার আল্লাহ নবীন বলেন ইয়া মালাকাল মাউত ও মৃত্যুর ফেরেস্তা মালাকুল মাও আর কোন জান কবজ করতে তোমার বড় মায়া লেগেছিল বলেন এবার মালাকুল মাউত হজরত আজরাইল আলি সালাম বলেন ও দুনিয়ার মাঝে একটা না ফরমান ছিল তার নাম ছিল সাত শুনছেন কি না বহু টাকার মালিক ছিল বহু বছর সময় লাগাইয়া দুনিয়াতে একটা জান্নাত বানাইছে নাউজুবিল্লাহ কোন নাউজুবিল্লাহটা একটু জোরে কোন না নাউজুবিল্লাহ মালাকুল মাউত বলেন দুনিয়ার জমিনে সাদদ জান্নাত বানাইছিল বেহেশত বানাইছিল ও আলেম ওলামাদের কাছে শুনেছি জান্নাতের একটা ইট হবে স্বর্ণের একটা ইট হবে রূপাল সাদদ বলেন আমি মালিকের জান্নাতে যাব না নাউজুবিল্লাহ পড়েন দুনিয়াতেই আমি জান্নাত বানাবো তারপরে দীর্ঘ সময় কাজ করার পরে যখন জান্নাত বানানো হলো এবার সাতদার ঘোড়া দিয়া আরোহণ করেছে তার জান্নাতে প্রবেশ করবে অসংখ্য অনেক টাকা করে সাতদার যখন জান্নাত বানাইছে দুনিয়ার জমিনে জান্নাত বানানোর পর সাতদার যখন ঘোড়াই চড়ে আরোহণ করছে তার জান্নাতে প্রবেশ করার জন্য এবার ঘোড়া থেকে নামে একটা পাও জান্নাতে দিবে আরেকটা পা ঘুরার উপরে আসে এই মুহূর্তে একটি ব্যক্তি গেলেন এই ব্যক্তিটা গিয়ে গেটের মাঝে দাঁড়ালেন বললেন কোথায় যাব যাওয়া যাবে না বলে যে না না আমার জান্নাত আমি বানাইছি যাওয়া যাবে না কেন বললেন আমি তখন শাব্দকে বলেছিলাম এই ঘরের ভিতরে প্রবেশ করার পারমিশন তোর নাই আমি হলাম আল্লাহ কবচ করার জন্য আমারে পাঠাইছে আল্লাহ রব্বুল আলামিন কি বলেন আল্লাহ আমার তখন বড় মায়া লাগছিল দুনিয়াতে তো এটা তোমার না ফরমান কিন্তু অনেকগুলো টাকা খরচ করে জান্নাত বানাইছে তাকে তুমি যদি একটু জান্নাত দেখবার দিতা আমার বড় মায়া লাগছিল যে আহ কি আফসোস দুনিয়াতে এত টাকা খরচ করে জান্নাত বানানোর পরেও জান্নাতের মাঝে প্রবেশ করতে পারতেছি না ইলিস তুমা সালাম বলেন সাদ্দ আমাকে বারংবার বলেছে ভাই 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 আমাকে একটু সময় দাও আমি নিজে কষ্ট করি অনেকগুলো টাকা খরচ করে যে জান্নাত বানিয়েছি জান্নাতটা আমি একটু দেখতে চাই আমাকে অনেকবার ভাই ডেকেছে কিন্তু আমার তো সময় দেওয়ার পাওয়ার নাই সময় একমাত্র দেওয়ার মালিককে আজ রেঞ্জরে ইলানি হিসু আসসালাম আলামিন কি ডাক দেয়া বলেন মালিক ও দয়ার মালিক ওই সময় সাদির দানটা কবজ করতেও আমার বড় মায়া লেগেছিল আমার আল্লাহ মালাকুল মাউতকে ডাক দিয়ে বলেন এ মাউত আজরাইল তুমি যখন তার জবন জান কবজ করার জন্য বললে বারংবার তোমাকে বাই ডেকেছিল আমি আল্লাহ তখন রহমতের নজর দিয়ে টাকা আছি সারা জিন্দগিতে সাদ্দাত আমার বিরোধিত বিরোধিতা করেছে আমি আল্লাহর হুকুম মানে নাই আমি তখনও রহমতের দয়া দিয়া তাকায় রয়েছি আমি রহমতের নজরে তাকায় রয়েছি সাদ্দাত তুমি আজরাইলকে কেন ভাই বলে তোমাকে ভাই না বলে যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিত আমি তখনও সাদ্দাতের পেছনের সকল গোনা মাফ করে দিতাম কিন্তু সাদ্দাত তুমি ভাই ডাকে আমি আল্লাহ রহমতের দৃষ্টি দিয়ে তাকায় রয়েছি আমার আল্লাহ বলে ডাক দেয় না 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 এবার আল্লাহ বলে আলামিনাক মাউতকে বলেন এই দুই দুইটা জান কমজ করতে তোমার বড় মায়া লেগেছিল বলে যাহা হা আল্লাহ বলেন মনে আসেনি ওই যে মহিলাটার জান তুমি কমজ করেছিলে সদ্য অভমিষ্ট সন্তানটা রেখে মালাকুলম বলেন জি আল্লাহ আমার মনে আছে আল্লাহ বলেন ওই যে তুমি বলেছিলে ছোট একটা বাচ্চা তক্তার ওপরে উপরে দুলতেছিল ওই বাচ্চাটার তো আর তুমি খবর না বলে যে ওই বাচ্চাটাকে আমি আল্লাহ লালন পালন করেছি সমুদ্রের ঢেউকে আমি হুকুম করে দিয়েছি আমার আমি এই ছোট বাচ্চা যেন কোনো ক্ষতি না হয় আল্লাহ রাব্বুল আলমিন বলেন একে আমি বিভিন্ন স্থান থেকে দুধ এনে দুধ সংগ্রহ করে ওকে লালন পালন করাইছি এত দয়া দেখানোর পরেও সে আমার হুকুম মানে নাই ওই বেইমানটাই ছিল সাদ্দাত নাউজুবিল্লাহ পড়ে এবার জিব্রিল আমিন অস্ত্র ছেড়ে দিলেন মালিক আপনি যে এত দয়াদার ওই মার ইন্তিকালের পরে ওই ছোট বাচ্চাটাকে আপনি নিজেই লালন পালন করেছেন নিজেই লালন পালন করার পরেই আপনি তাকে প্রচুর টাকা পয়সার মালিক বানাইছেন ধন দौलত সবকিছু আপনি দিছেন তারপরেও সে আপনার সাথে বেঈমানি করেছে সে আপনি আল্লাহর উপর ঈমান আনে নাই আল্লাহ রাব্বুল বলেন তার মায়ের মৃত্যুর পরেই আমি তাকে লালন পালন করেছি আমি তাকে লালন পালন করে প্রচুর টাকা পয়সার মালিক বানিয়েছি ধন দौलত বানিয়েছি এত আমি দয়া করার পরে ওই সাদদ আমি আল্লাহকে একবারও আল্লাহ বলে ডাকে নাই নাও তো বিল্লা অথচ আমার আল্লাহ আলমিন কোরআন হাকিমের মাঝে আমরা যখন সুরে ফাতে হাটা তিলাওয়াত করি আমরা কি পড়ি বিসমিল্লা পরে বিসমিল্লাহ রহমান রহিম এখানে আল্লাহ রহমান আনছেন রহিম আনছেন আলহামদুলিল্লাহ তারপরে কি জুড়ে বলেন কথা কয় না একাধিক জায়গার মাঝে বলেন আমি রহমান আমি রহিম বান্দা একবার আম যদি আমি আল্লাহকে ডাক দেও একটি বর্ণতে এসেছে আল্লাহরবুল আলমিন নিরানব্বই বার বান্দার জবাবের ডাকে সারা দিয়া দেয়। এই জন্য দুনিয়ার মুসলমান যেখানেই তুমি থাকো না কেন তোমার মৃত্যু হয়ে যাবে মৃত্যু তোমার হয়ে যাবে মৃত্যু থেকে তুমি বাঁচতে পারবা না এই জন্য মৃত্যু থেকে যেহেতু বাঁচতে পারবা না মৃত্যুর প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আসে না না হাসান আতিনাফি دار عقبانا حسن يا غياث المستغيث نهدنا نفتخر بالعلوم والغناء سبحان الله